नमस्कार বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারো আজকে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা বন্ধুরা বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি প্রত্যেকের খুবই উপকারে আসবে, এবং যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা আজকের কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে নেল পলিশ। নেল পলিশ হচ্ছে রিমুভার। আমরা কিন্তু অনেক সময় বন্ধুরা হঠাৎ করে বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে ফেলি বা কোথাও বেরোনোর প্ল্যানিং করে ফেলি, আর যখন আমরা এরকম কিছু হচ্ছে প্রোগ্রাম করে ফেলি হঠাৎ করে, তখন কিন্তু আমরা কী পরে যাব বা কীভাবে সাজব এটা কিন্তু আমরা পরিকল্পনার সাথে সাথে ভেবে ফেলি। কিন্তু অনেক সময় হয়ে যায় কি যে আমাদের অর্ধেক কিন্তু উঠে যাওয়া নেল পলিশ রয়ে গেছে, যেটার উপরে কিন্তু আমরা নতুন করে নেল পলিশ পরলে সেটা ভালো দেখাবে না, এবং সেটা রিমুভ করার জন্য আমাদের রিমুভারের প্রয়োজন। এবং আমরা যখন কিন্তু অনেক খোঁজাখোঁজির পরেও ড্রয়ার খুলে দেখার পরেও আমরা রিমুভার খুঁজে পাই না, বা রিমুভার খুঁজে পেলেও দেখি যে রিমুভার শেষ হয়ে গেছে, তখন কিন্তু মাথায় আরও হাত পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যে কিভাবে আমরা এটার উপরে নতুন নেল পলিশ অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু রিমুভার ছাড়াও খুব সহজেই নেল পলিশ হচ্ছে তুলে ফেলতে পারবো, এরকম কিছু আমি ঘরোয়া সহজ টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেকেই আবার রয়েছেন যে অর্ধেক নেল পলিশ নয়, ভালোভাবে নেল পলিশ পরা রয়েছে, তার সত্ত্বেও আপনি হচ্ছে যে ড্রেসটা পরছেন তার সাথে মানানসই একটা নেল পলিশ পরতে চান, মানানসই কালারের হচ্ছে একটা নেল পলিশ ব্যবহার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই পরে থাকা নেল পলিশটাকে রিমুভ করতে হবে, তারপরেই আপনারা হচ্ছে মানানসই নেল পলিশ করতে পারবেন। তো সেই রিমুভার ছাড়াও আপনারা কতটা সহজে এই এত বড় মুশকিল পার করে ফেলতে পারেন সেটার সমাধান আজকের আমি আমার ভিডিওতে দেব। তো চলুন সেটা কিভাবে দেখিয়ে দিই। বন্ধুরা এখানে ভিডিওতে লক্ষ্য করলে দেখতেই পাবেন আমি কিন্তু আমার হাতের পাঁচটা আঙুলের মধ্যে নেল পলিশ পরে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে কতটা সহজে পদ্ধতিগুলো মেনটেন করলে নেল পলিশ রিমুভ করে ফেলা যায়। আমি এই পাঁচটা আঙুলের মধ্যে কিন্তু প্রত্যেকটা হচ্ছে পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে হচ্ছে সহজেই কিন্তু এই পদ্ধতিগুলো মেনটেন করলে নেল পলিশের রিমুভার ছাড়াও কিন্তু আমরা রিমুভ করতে পারবো। তো চলুন বন্ধুরা এবারে মূল পর্বে যাওয়া যাক, যে কী কী পদ্ধতি রয়েছে আমরা হচ্ছে যেগুলো ব্যবহার করে খুব সহজে রিমুভ করে ফেলতে পারি। এক্ষেত্রেও কিন্তু আমাদের যেহেতু ঘরে থাকা উপকরণ আমি ব্যবহার করবো, এক্ষেত্রে কিন্তু রিমুভার কেনার জন্য যে এক্সট্রা আমাদের খরচ সেই খরচটাও কিন্তু বেঁচে যাবে। তো চলুন আর দেরি না করে এবারে দেখিয়ে দিই। প্রথম যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে টুথপেস্ট। আমরা কিন্তু বন্ধুরা টুথপেস্ট কিন্তু ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেকেই জানি টুথপেস্ট কিন্তু শুধুমাত্র মানে দাঁত হচ্ছে পরিষ্কার করার জন্য নয় বন্ধুরা, অনেক কিন্তু কাজে লাগে টুথপেস্ট, আর এক্ষেত্রেও কিন্তু টুথপেস্টের মানে ভালো কিন্তু উপকার আমরা পেতে চলেছি। টুথপেস্টের সাথে বন্ধুরা শুধু নিয়ে নিতে হবে সামান্য পরিমাণের বেকিং সোডা। এই বেকিং সোডা টুথপেস্ট খুব ভালো করে কিন্তু আমরা একটা ব্রাশের মধ্যে নিয়ে নিতে পারি, নিয়ে সেই ব্রাশ দিয়ে কিন্তু আমরা নখের মধ্যে মানে ঘষলে এটা কিন্তু খুব সহজে নেল পলিশটা রিমুভ হয়ে যাবে। আর যদি আমরা ব্রাশ না ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা যে রিমুভার হচ্ছে ইউজ করার জন্য যে কটন প্যাডগুলো হয় সেই কটন প্যাড বা হচ্ছে তুলো, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে টুথপেস্ট এবং বেকিং সোডা নিয়ে নিতে পারি সামান্য পরিমাণে, নখের উপরে লাগিয়ে দিয়ে আমরা হচ্ছে কটন প্যাড বা হচ্ছে তুলো দিয়ে হালকা হাতে কিন্তু ভালো করে ঘষলে এটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। তবে এক্ষেত্রে বন্ধু একটা কথা বলবো আমি, যেহেতু এগুলো সমস্তটাই ঘরোয়া উপাদান সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে মানে রিমুভ হতে, তাই কিন্তু একটু সময় নিয়ে ঘষতে হবে। তো এটা আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন খুব সহজে কিন্তু নেল পলিশ রিমুভ হয়ে যাবে। এটা গেল প্রথম উপায়। দ্বিতীয় যে পদ্ধতিটা বলবো বন্ধুরা এটা কিন্তু আগে আমাদের সবার ঘরে থাকতো না, কিন্তু করোনা আসার পরে আমাদের প্রায় প্রত্যেকের ঘরে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে, এটা হচ্ছে স্যানিটাইজার। আমরা কিন্তু দ্বিতীয় যেটা হচ্ছে বলছি সেটা হচ্ছে স্যানিটাইজার। এই স্যানিটাইজার দিয়েও কিন্তু আমরা খুব সহজেই কিন্তু নেল পলিশটা দেখুন রিমুভ করে নিতে পারবো। আমি এখানে আমার একটা নখের মধ্যে ব্যবহার করে দেখাচ্ছি, কারণ আরও পদ্ধতি ব্যবহার করতে হবে, তাই
তাই দেখুন এখানে আমি একটা আঙ্গুলের মধ্যে এটা স্প্রে করে নিয়েছি। নেয়ার পরে আমি এখানে তুলো সাহায্যে এটাকে রিমুভ করব। আপনারা হচ্ছে কিন্তু রিমুভার ইউজ করার জন্য যে কটন প্যাডগুলো হয় ওটা দিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এটা আমি স্যানিটাইজার স্প্রে করার পরে খুব মানে সহজেই কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো এটা বন্ধুরা যেহেতু ঘরোয়া উপাদান আবারও বলছি একটু সময় নিয়ে ঘষতে হবে। দেখুন এটা কিন্তু হালকা হতে শুরু করে দিয়েছে, হালকা হতে হতে দেখুন এটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। দেখতেই পেলেন বন্ধুরা এটা কতটা সহজেই কিন্তু হচ্ছে নেল পলিশটাকে রিমুভ করে ফেললো। তো এখন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে স্যানিটাইজার থাকে, তো রিমুভার না থাকলেও আমরা কিন্তু এই পদ্ধতিটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারি, আমাদের কিন্তু ঝটপট হচ্ছে কাজে দিয়ে দেবে। পর যে পদ্ধতিটা বলবো বন্ধুরা সেটা কিন্তু খুবই সহজ, এটা হয়তো আমরা অনেকেই জানি বা অনেকেই করে থাকি, সেটা হচ্ছে নেল পলিশ। মানে নতুন নেল পলিশ দিয়ে পুরোনো নেল পলিশটাকে রিমুভ করা, সেটার জন্য আপনারা হচ্ছে যে কালারের নেল পলিশ পরে আছেন সেই কালারেরই যে নেল পলিশ ব্যবহার করতে হবে এরকম নয় বন্ধুরা, আপনারা যে কোনো কালারের নেল পলিশ দিয়ে কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন। এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি। তো দেখুন এটা দিয়েও কিন্তু খুব সহজেই রিমুভ করে ফেলা যায়, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করে। আমি এখানে কিন্তু যে কালারের নেল পলিশ পরে আছে সেটাই ব্যবহার করছি, আপনারা অন্য কালারেরও কিন্তু নেল পলিশ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, একই কাজে দেবে। দেখুন আমি নতুন নেল পলিশটা হচ্ছে পরে নিলাম পুরোনো নেল পলিশের উপরে। পরে নেওয়ার পরে এবার এখানে আমি একটা তুলো নিয়ে নিয়েছি, তুলো দিয়ে আমি এবার এটাকে খুব সহজে দেখুন ঘষলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজে দেয় বন্ধুরা, একদম ম্যাজিকের মতো। দেখুন একবার মোছাতেই দেখতে পেলেন পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ঝটপট হচ্ছে মানে কাজে লাগানোর জন্য এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, এটার জন্য কিন্তু সময় কম লাগবে। দেখুন খুব সহজেই রিমুভ হয়ে গেল। তো দেখতে পেলেন বন্ধুরা কতটা সহজ সহজ হচ্ছে পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি এর পরের যেটা হচ্ছে বলবো সেটাও কিন্তু খুবই সহজ, আর সেটাও আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল থাকে। দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচটা আঙুলের মধ্যে কিন্তু আর অবশিষ্ট একটা আঙুলেরই নেল পলিশ রয়ে গেছে, এটা রিমুভ করব আমি কিন্তু বডি স্প্রে দিয়ে। আপনারা বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করতে পারেন, এটা দিয়েও কিন্তু খুব সহজেই নেল পলিশ রিমুভ করে ফেলা যায়। দেখুন আমি হচ্ছে নখের মধ্যে যে নেল পলিশটা রয়েছে তার মধ্যে আমি একবার মাত্র হচ্ছে স্প্রে করে নিলাম। একবার স্প্রে করে নেওয়ার পরে এবারে কিন্তু আপনি হচ্ছে কটন প্যাড বা তুলো দিয়ে কিন্তু আলতো আলতে ওটা ঘষুন, দেখবেন খুব সহজে কিন্তু রিমুভ হয়ে যাবে। এটাও কিন্তু বন্ধুরা রিমুভ করতে খুব অল্প সময়ের প্রয়োজন হয়, খুব ঝটপট রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন আমি দেখিয়ে দিলাম কিন্তু বন্ধুরা প্রত্যেকটা পদ্ধতি যে কিভাবে আপনারা এই পদ্ধতিগুলো মেনটেন করে রিমুভার ছাড়াও হচ্ছে নখে নেল পলিশটা হচ্ছে রিমুভ করে ফেলতে পারবেন। আর সবশেষে যেটা বলবো বন্ধুরা সেটা আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না, সেটা হচ্ছে লেবু ও ভিনেগার। আপনারা কিন্তু লেবু আর ভিনেগার একটা পাত্রের মধ্যে কিন্তু হচ্ছে মিশিয়ে নিতে পারেন, নিয়ে তার মধ্যে আঙুল কিন্তু ডুবিয়ে রেখে দিতে পারেন 5 মিনিট। 5 মিনিট ডুবিয়ে রেখে দেওয়ার পরে আপনারা হচ্ছে তুলো বা সুতির যে কোনো কাপড় দিয়ে ঘষে কিন্তু নেল পলিশটাকে খুব সহজে তুলে ফেলতে পারবেন। তো বন্ধুরা এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না, এটাও কিন্তু ভীষণ কার্যকরী, আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারবেন, আশা করছি উপকার অবশ্যই পাবেন। তো বন্ধুরা এখন জানতেই পারলেন যে রিমুভার ছাড়াও নেল পলিশ কতটা সহজে তুলে ফেলতে পারি আমরা। তো হঠাৎ হঠাৎ কোনো যদি আমরা পরিকল্পনা করে ফেলি ঘুরতে যাওয়ার, তো তাহলে কিন্তু রিমুভার ঘরে না থাকলেও আমাদের কোনো চিন্তার কারণ নেই। তো বন্ধুরা হাতের কাছে থাকা কিন্তু খুবই সহজ সহজ উপাদান দিয়ে আপনাদের কাছে আজকের এই ভিডিওটা আমি হচ্ছে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন বন্ধুরা, কারণ আজকের ভিডিওটাতে আমি যে জিনিসগুলো ব্যবহার করলাম এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু খুব সহজেই আমরা এই জিনিসগুলো পেয়ে যাব। এর জন্য কিন্তু বন্ধুরা বাড়তি যে আমাদের খরচ ছিল রিমুভার কেনার জন্য সেই বাড়তি খরচ কিন্তু বেঁচে যাবে, এবং অনেকটা সময়ও কিন্তু দেখতে পেলেন বেঁচে যাবে। তো আপনাদের কিন্তু আজকের এই যে পদ্ধতিগুলো আমি দেখালাম এর মধ্যে কোন পদ্ধতিটা সবথেকে বেশি সহজ মনে হয়েছে বা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।